হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন আল জামি এর সংকলক হাফেজদের ইমাম মুহাদ্দিসিনদের সর্দার আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল বুখারি তিনি একশো চুরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনি শিশু অবস্থাতেই তার পিতা মৃত্যুবরণ করেন ফলে তিনি তার মায়ের তত্ত্বাবধানে লালিত পালিত হন তার পিতা ছিলেন একজন পরহেজগার ব্যক্তি তিনি তার মৃত্যুর সময় বলেন আমার সম্পদের মধ্যে এক দীর্হাম পরিমাণ হারাম বা সন্দেহজনক মাল আছে মর্মে আমি জানি না বাল্যকালেই ইমাম বুখারী রহমাউল্লা অন্ধ হয়ে যান অতপর তার মা স্বপ্নে ইব্রাহিম আলিহাল্লামকে দেখেন যে তিনি বলছেন তোমার অধিক দোয়ার কারণে আল্লাহ আল্লাহতালা তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তার দিনদারিতা ও উঁচু মর্যাদা অর্জনের পিছনে তার পিতামাতার দিনদারিতার একটি বড় প্রভাব ছিল ইমাম বুখারি রহেমহল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাদিস শাস্ত্রে আপনার বিষয়টির সূচনা কীভাবে হয়েছিল তিনি বলেন পাঠশালায় থাকা অবস্থাতেই হাদিস মুখস্থের ব্যাপারে আমার আগ্রহ সৃষ্টি হয় তাকে জিজ্ঞাসা করা হয় তখন আপনার বয়স কত ছিল তিনি উত্তর দেন দশ বছর অথবা তার কম এলিমের দ্বারা তার মাঝে ইবাদত ও দিনদারিতার সমন্বয় ঘটেছিল তিনি বলতেন আমি আশা করি যে আমি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করব যে তিনি আমাকে কাউকে অববাদ দেওয়ার কারণে পাকড়াও করবেন না ইমাম বুখারি সংকলিত মহাগ্রন্থ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে আল জ্যামে এটি কোরআনের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাব উম্মতের সকলেই এটিকে সর্বসম্মতভাবে গ্রহণ করে নিয়েছে ইমাম বুখারী রহেমহল্লা ষোলো বছর যাবত এই কিতাব সংকলন করেন এবং এখানে প্রতিটি হাদিস লেখার পূর্বে তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন ইমাম বুখারির মর্যাদার ব্যাপারে অনেক আলমগণ সাক্ষ্য প্রদান করেছেন ইমাম আহমদ রহমল্লা বলেন খোরাসান থেকে মোহাম্মদ বিন ইসমালের ন্যায় দ্বিতীয় কারো আবির্ভাব ঘটেনি ইমাম ইবনু খুজাইমা বলেন আসমানের নিচে ইমাম বুখারি অপেক্ষা রসুরুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের হাদিসের ব্যাপারে বেশি জ্ঞানী ও সংরক্ষণকারী আমি কাউকে দেখিনি তিনি বলতেন মানুষের প্রয়োজনীয় সকল বিষয় আল্লাহর কিতাব ও সুন্নাহাতে বর্ণিত হয়েছে ইমাম বুখারি রাহেমাল্লাহ দুইশো ছাপ্পান্ন ইজরিতে ঈদুল ফিতরের রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ তাল্লাহ তাকে প্রশস্ত রহমাত দান করুন এবং ইসলাম ও মুসলমানদের খিদমতের জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন